হাই এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো ফেব্রুয়ারি মাস কেন আঠাশ দিনের হয় আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম লিপিয়ার নিয়ে প্রত্যেক চার বছর অন্তর একটা করে দিন বেড়ে ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন হয়ে যায় কেন এই একটা দিন বাড়ে তা আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি এছাড়া প্রত্যেক চারশো বছর অন্তর অন্তর তিনটে করে দিন বাদ দিতে হয় কেন এই তিনটে দিন বাদ দিতে হয় তাও আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি আবার আমরা জানতাম কোন সালকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তা যদি ভাগ কেটে যায় তাহলে ওই শালটা লিপিয়ার হয়ে যায় কিন্তু তা নয় এছাড়াও আরও একটা কন্ডিশন রয়েছে যার দ্বারা আমরা বলতে পারবো ওই সালটা লিপিয়ার কি না তো সব কিছুই আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে চেকআউট করে নিতে পারেন তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাস কেন আঠাশ দিনের হয় আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের আর প্রতি চার বছর অন্তর একটা করে দিন বেড়ে তা উনত্রিশ দিনের হয়ে যায় কিন্তু আমাদের এখানে একটাই প্রশ্ন যেখানে বছরে বারোটি মাস তার মধ্যে সাতটি মাস একত্রিশ দিনের হওয়া সত্ত্বেও ফেব্রুয়ারি মাস কেন আঠাশ দিনের যেখানে সাতটি মাস একত্রিশ দিনের ওর মধ্য থেকে দুটো দিন যদি ফেব্রুয়ারি মাসে অ্যাড করা হতো তাহলে ফেব্রুয়ারি মাস তিরিশ দিন হয়ে যেত তখন হিসাব করা অনেক সহজ হতো কিন্তু কেন তা করা হলো না এর কারণ কি তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা বর্তমানে তিনশো দিনের যে ক্যালেন্ডার ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে গ্র্যাগরিয়ান ক্যালেন্ডার এর বহু বছর আগে গ্রিক যুগে যে ক্যালেন্ডার ব্যবহার হতো তার নাম হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে দিন সংখ্যা ছিল তিনশো দিন যেখানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করা হতো কিন্তু তিনশো চার দিনের ক্যালেন্ডারে ঋতুর হিসাব রাখা ছিল খুবই মুশকিল তাই রাজা পম্পিলিয়াস ঋতুর হিসাব ঠিক রাখার জন্য আরও একষট্টি দিন বাড়িয়ে তিনশো দিনে বছর করেন আর বছরের শুরুতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাস যোগ করেন যেখানে জানুয়ারি মাসে দিন সংখ্যা ছিল একত্রিশ দিন আর ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা ছিল তিরিশ দিন এখানে শেষ নয় এখানেই শুরু বিড়ম্বনা রোমের রাজা জুলিয়াস ক্যালেন্ডারে নিজেকে স্মরণীয় করে রাখার জন্য কুইন্টিলিস নামক মাসের পরিবর্তন করে রাখেন জুলিয়াস যা পরবর্তীতে জুলাই হয় এমনকি ফেব্রুয়ারি মাস থেকে একটা দিন নিয়ে জুলাই মাসকে একত্রিশ দিন করে দেন জুলিয়াস এছাড়াও জুলিয়াসের ভাইয়ের ছেলে আগস্টাস সম্রাট হওয়ার পর নিজের নামকে স্মরণীয় করার জন্য আগস্ট মাসের নামকরণ করেন এবং ফেব্রুয়ারি মাস থেকে একটা দিন নিয়ে আগস্ট মাসকে একত্রিশ দিন করে দেন এইভাবেই জুলাই এবং আগস্ট মাস একত্রিশ দিনের হয় আর ফেব্রুয়ারি মাস হয়ে যায় আঠাশ দিনের অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তিরিশ দিনের থেকে দুদিন নিয়ে নেওয়ায় ফেব্রুয়ারি মাস হয়ে যায় আঠাশ দিন তাই এই কারণে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিনের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় আর দেখা হচ্ছে পরের ভিডিওতে উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট